দয়াল নবীর শিক্ষা কইরো না গো ভিক্ষা। ভিক্ষা না করলে তুই এনে বইয়ের শেষকে যাবার যা। যাম কাকে রে। তাহলে অন্য একটা গান ধর। কোনটা ধরতাম? পেটের দায়ে হাত পাইতালছি আল্লাহ রস্তে কয়টা টেহা দিয়া যান। পেটের দায়ে হাত পাইতালছি আল্লাহ রস্তে কয়টা টেহা দিয়া যান। ওর বেড়া, এই জায়গায় তুই প্রত্যেক দিন আয় বসকের লাগে, কেউ তো ভিক্ষা টিক্ষা দেয় না। কিতান জায়গাটা আমার বড় পছন্দে। আরো একটা কারণ আছে, দিল তোর ফরাকুয়া। আহারে, এমন একটা সুন্দর ছেলে যদি ভিক্ষা দিত জীবনটা ধন্য হয়ে যাইতো রে। এ ফইন্নির ধরে ফইন্নি কথাবার্তা উস করে কইস, নাহলে কিন্তু একখানে চোখ গাল্লাল বা। চোখ গাল্লাল থেকে রে দেওয়াস্তা, কি সুন্দর ছেলেটা। হন আমি এনে প্রত্যেক দিন বই থাকি কেরে জানো। কেরে মায়াডারে এক নজর দেখার লাগা। হাসাই মায়াডারে আমার ভাল লাগে, বালা পাই আমি মায়াডারে ভালোবাসি। এ বেটা তুই থাকি তা কস, তুই কোটিপতির মাইয়ার ভালোবাসস? তোর সবাই তো কম না রে। কোটিপতি হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ আমার মনরে ভালোবাসছে, মনের উপরে তো কারো হাত নাই তাই না? আমি নয় ভগির মিসকিন, তোর তো কি হয়েছে? আমার মন ভালোবাসছে একটা কোটিপতির মাইয়ারে। তাই আমার মনে হয় কি জানোস, এই শরীরে তুই পাইতে না। পাইতাম না কেরে, কত রাজা বাদশাহ বেদের মেয়ে জোসনারে ফাইলছে, আরে আমি একটা ফকির মজনু লাইলি রে পাইতাম না। এই শরীর তোর লগে লাইন মারতো না। হ্যাঁ যদি থাকে নসিবে কইরা ফিরা আসিবে। আল্লাহ রহম করলে ফেরি লাভ দিয়ে প্লেটে রূপসা করতো, তখন ইতিহাস হয়ে দেব। ইতিহাসের নাম কি হইব জানো? কিটা নাম হইতো? কোটিপতির মাইয়া ফকিরের।